মানুষের প্রতিবন্ধকতা যা শুরু শৈশবে স্থায়িত্ব সারা জীবন, ওয়ান্স অটিস্টিক মিন্স লাইফ লং অটিস্টিক। সাধারণভাবে মানসিক প্রতিবন্ধী বলতে মানসিক ভাবে পিছিয়ে পড়া বা নিম্নমানের বুদ্ধি সম্পন্ন শিশুদের বোঝানো হয়, কিন্তু অটিস্টিক শিশুদের মধ্যে এমন অনেক অটিস্টিক শিশু আছে যারা অনেক বেশি বুদ্ধি রাখেন সাধারণ মানুষের। এদের কিছু বৈশিষ্ট্য, সবাই মাঝে থেকেও তারা একাকী একা থাকতে চায়। এবার একটা জন্মদিনে আটটা বাচ্চা আসলো, দেখা গেল যে সাতটা একসাথে হুড়ু হুড়ু মারামারি করতেছে, একটা একটা খেলনা নিয়ে যায় এক কোনাতে বসে বসে ওটা নিয়ে খেলতেছে। অস্বাভাবিক খেলা, যেমন জড় বস্তু নিয়ে তাৎপর্যহীন খেলা। এখানে দেখেন একটা বাচ্চা কতগুলি খেলনা তার হাতে আছে, কিন্তু তার দৃষ্টি কিন্তু খেলনার দিকে নেই। এখানে দেখেন আরো তিনটা বাচ্চা আছে, অনেকগুলো খেলনা আছে, কারো দৃষ্টি কিন্তু খেলনার প্রতি নেই। যে কোনো বস্তু নিয়ে ঘুরান বা পাত খাওয়ান, যেমন খেলনা গাড়ি হাতে পেলে সেটা উল্টে চাকাটা হাত দিয়ে ঘুরায়, যে কোনো স্বাভাবিক বাচ্চা কি করে? গাড়ি একটা পেলে ফ্লোরে চালাবে, ওরা গাড়িটা পেলেই উল্টায় উল্টাইয়া গাড়ির চাকাটাকে ঘুরানো শুরু। এই যে দেখেন আমার চেম্বারে আসছে একটা ছেলে, তাকে একটা গাড়ি দিলাম, আমার কিন্তু মোবাইলটা বাজালাম সে শুনে কিনা দেখার জন্য, সে কিন্তু চুরি করে একবার মোবাইলের দিকে তাকাই ফেলছে, অর্থাৎ সে কানে শুনে। এই যে আবার মোবাইলটা দিকে তাকালো, কিন্তু ওই যে গাড়ির চাকাটাই সে ঘুরাচ্ছে, শুধু গাড়ির চাকাটাই ঘুরাচ্ছে, অর্থাৎ স্পিনিং মুভমেন্টটা খুব পছন্দ। এখন আমার চেম্বারে কিন্তু সবসময় আমার মেয়ে হয়তো একসাথে 18-20টা গাড়ি কিনে দিয়ে যায়, অথবা আমার স্ত্রী ঘর থেকে সাপ্লাই দেয়, বাচ্চাদেরকে এক একটা দেয়, দিলে তো রাখা যায় না, ওটা নিয়ে চলে যায়। মা বাবারা বলে যে এটা রাখেন না, রাখার দরকার নেই। এবং এটা কিন্তু একটা ডায়াগনোস্টিক পয়েন্ট, ইম্পর্টেন্ট ডায়াগনোস্টিক পয়েন্ট, এটা আমি আই ক্যান নট এস্টাবলিশ ইট সাইন্টিফিক্যালি, বাট আমি এখন ডায়াগনোসিস করার জন্য একটা গাড়ি দিই, দিলেই নেক্সট চলে যায়। এখানে দেখেন আরো দুটা বাচ্চা, আমার চেম্বারে গাড়ি দিলাম উল্টে যা চাকা পেটি গাড়ির দিকে নজর নেই, অন্য ব্যক্তি বা বস্তুর প্রতি উদাসীন। এখানে মা বাবা পিছনে বসে আছে, এগুলি সব অটিস্টিক না, এটার অন্য ডিসেবিলিটিও আছে, এটা অটিস্টিক। মায়ের দিকে তাকা, একটা সুস্থ বাচ্চা হলে কি হবে, একটু পর পর দেখবে মা আসে কিনা পিছনে, না কেউ চলে গেল কিনা। অদ্ভুত প্রতিবেদী বা মুদ্রা দোষ, যেমন অপ্রয়োজনীয় হাঁকা, অপ্রয়োজনীয় বা অস্বাভাবিক ভঙ্গিতে মুখে শব্দ করা ইত্যাদি, তারা কিন্তু প্রচন্ড শব্দ পছন্দ করে না, প্রচন্ড আলো পছন্দ করে, কিন্তু নিজেরা গভীর রাত্রে বিরাট জোরে চিৎকার করে, অর্থাৎ একটা জাস্ট অপোজিট রিয়াকশন হয়, যেটা সে পছন্দ করে সেটাই সে আবার করে। এখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার নিচ্ছে, কিন্তু তার দৃষ্টি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে নেই। এখানে এই দুটা মাই অটিস্টিক আর দুটা মা নর্মাল, তাদের একটা বাচ্চা অটিস্টিক, ওই বাচ্চাটার আচরণ দেখেন কিরকম। অস্বাভাবিক শিখন পদ্ধতি আয়ত্ত করতে না পারা, ওরা ওদের মতো করে যাই শিখাবে ওদের মতো করে শিখবে, ভালো কিছু শিখতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ডায়াগনোসিস করার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, দেখা গেল যে 15 মাস বয়সের মধ্যে বাচ্চাটা মা বাবা দাদা দাদি অনেক কথা শিখে ফেলছে, এরপর থেকে আবার ভুলে যাবে, ওই কথাগুলি ভুলে যাবে, অথবা কোনো একটা কথাকে সে রিপিট করবে। যেমন এখন হয়তো কি জানি ওর নাম, একবার নাম কি মঞ্জুর ঢুকছে, আমরা সবাই হয়তো বললাম যে মঞ্জুর ঢুকছে মঞ্জুর ঢুকছে। অটিস্টিক বাচ্চা যদি রুমে থাকে সাথে সাথে বলবে টিকটিকি মঞ্জুর, তখন বলো কৃষি ঢুকছে কৃষি ঢুকছে, এই সময়টা শুরু করবে মা কৃষি বাবা কৃষি বাচ্চা, এই কৃষিটাকে রিপিট করবে, রিপিটেশনের ফলে খুব কৃষি পাবে। অস্বাভাবিক সামাজিক আচরণ, এই যে আমার আপা, আমার সবচেয়ে প্রিয় আপা এখানে আছে, আমরা যে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস যেটা করি, মাননীয় প্রধানমন্ত্রী তখন সমাজ কল্যাণের সচিব, এটা ছবিটা যখন তখন আপনি সচিব ছিলেন, হ্যাঁ, এই বাচ্চাটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী ধরে রাখছে, তারপরও সে তার ভঙ্গিমাতে দুটা আঙুল তুলে সে যেটা ভালো মনে করছে সেটাই করছে। পাকহীনতা বা পাক সভ্যতা এরা কথা খুব কম বলে, 25-30% চিলড্রেন তারা
কথা শিখে আবার কথা ভুলে যায়। আরো মজার ব্যাপার হলো এদের কিন্তু 25-30% বাচ্চার মধ্যে আবার ইপিলেপসি থাকে বা নিউরোলজিক্যাল আদার ম্যানিফেস্টেশন থাকে বা ডিজিজ থাকে। স্থান কাল ব্যবহারের পরিবর্তনে অদ্ভুত প্রতিক্রিয়া, কারণ প্রধানমন্ত্রীকে ভয় দেখাতে যাচ্ছে দৃষ্টি বিনিময়ের অভাব মানুষের সঙ্গে অথবা বস্তুর সঙ্গে, অর্থাৎ আই কন্টাক্টটা তাদের খুব কম থাকে, কোনো আই কন্টাক্ট থাকেই না বলতে গেলে। এখানে দেখেন খেলনা একটা হাতে আছে কিন্তু দৃষ্টি অন্যদিকে চলে যান। অর্থহীন ভাবে শব্দের প্রতিধ্বনি করা, মিনিংলেস সাউন্ড। নেক্সট চলে যান। বিশৃঙ্খল আচরণ, অনেক সময় তারা খুব দৌড়াদৌড়ি হুড়াহুড়ি এটা করে। যেমন এখন আমাদের দেশে মারা এত সচেতন হয়ে গেছে, আমার চেম্বারে হয়তো বাচ্চা একটাকে ঠাইসা ধরে নিয়ে আসলো, আইসা বলে ডাক্তার সাহেব দেখেন তো এটা অটিস্টিক কিনা, দেখেন না কিরকম দুষ্টুমি করে, কোনো কন্ট্রোল নাই, এই নাই সেই কথা বলে বলে মাটাকে তাকে বাবাটাকে তাকে খাইতে বলে বলে টয়লেট করতে পারে পারে, অটিস্টিক বাচ্চারা কিন্তু অনেকে আবার টয়লেট করাটা শিখতে পারে না। কখনো কখনো কোন বিষয়ে বিশেষ এবং আমি প্রথম অটিস্টিক বাচ্চা দেখেছি 1981 সালে যখন সোভিয়েত ইউনিয়নে পিএইচডি করতে যাই, তখন আমার বস নোবেল লরে সে রুগী দেখতে প্রত্যেক বুধবারে 8-10টা রুগী দেখতেছে, আমার কাজ ছিল তার পিছনে বসে থাকা, সে আমাকে যাওয়ার পরে একটাই কথা বলছে তুমি শুধু পিছনে বসে থাকো আমি হাত পা কেমনে না। দ্যাট ইজ অলসো এ পার্ট, ইএনটি ডাক্তাররা কিভাবে হাত পা না, তো একটা মা বারবার উঠে দিচ্ছে বলতেছে যে প্রফেসর আমার ছেলেটার একটু পরে অঙ্কের ক্লাস তুমি একটু দেখে ধরো, আগে বিরক্ত হয়ে আপনার ধমক দিল, আবার তাতে হলো ইহুদি, তারপরে আবার যখন বলছে আবারও ধমক দিল, তৃতীয়বার মহিলাটা বাচ্চাটাকে নিয়ে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো তোমার একটু হারিনেস কেন, বলে যে আমার ছেলে একটু পরেই সে তো অটিস্টিক একটু পরেই তার অঙ্কের ক্লাস। তখন উনি বিরক্ত হলো যে তোমার ছেলে কি অঙ্কে খুব ভালো জানে, হ্যাঁ খুব ভালো। তারপরে তাকে জিজ্ঞাসা করলো যে দোয়া প্লাস দোয়া স্কুল কার 2+2 অ্যামাউন্টস টু হোয়াট, ছেলে বলল 5, 2+2 এর ফলাফল 5। মা কি রকম কনফিডেন্ট, মা তো একটু ইনিশিয়ালি একটু থমকে গেল, বলল যে দেখো প্রফেসর আমার ছেলে যখন বলছে 2+2=5 সে কিন্তু এটা প্রমাণ করতে পারে। প্রফেসর আর বাচ্চা মায়ের মধ্যে একটা ঝগড়া মতো হয়ে গেছে, প্রফেসর একটা কাগজ পাইছে না ফলক দিল, সে কিন্তু প্রত্যেক বছর একটা কনফারেন্স হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত সবাই থাকে। সেখানে আমি দুটো বাচ্চা নিয়ে যেতাম, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা একটা কাগজ দিয়ে দিলে এক কোণাতে বসে বসে 2 ঘন্টার ওই সেমিনারের মধ্যে পুরো রুমটা এঁকে ফেলে, মানে আর্ট এত ভালো। আমি বক্তৃতা দিকে বললাম যে 25 জুলাই 2011 সালে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, অর্থাৎ প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হয়। ছেলেটা কিন্তু ও দ্যাট ওয়াজ মানলে। তারপরে ওইখানকার যারা ছিল সবাই তাদের ডেট অফ বার্থ বলেছে, সে ডেটা বলে বোঝার ব্যাপার হলো হি ক্যান ক্যালকুলেট উইদিন হিমসেলফ বাট হি ক্যান নট এক্সপ্লেইন ইট, কাউকে মেক আন্ডারস্ট্যান্ড করতে পারে কাউকে বোঝাতে পারে। এবং প্রত্যেকের জন্মদিন আমারটা দিয়ে আমি বলছি, আমারটা যখন বলছি একদম সে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে যে হ্যাঁ এটাই, তাহলে তো আর ভুল না। এবং ওই যে 25 জুলাই 2011 দ্যাট ওয়াজ অলসো মানলে, চিন্তা করে দেখেন যে এদের ভিতরে অনেকের ভিতরে অনেক প্রতিভা থাকে, সেই প্রতিভাটা বিকাশ করা। আমাদের এক বন্ধু আছে আমাদের সাথে সূচনা ফাউন্ডেশনে কাজ করে, ব্যারিস্টার, আমার বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজার। সে তার প্রথম দুটা ছেলে একদম স্বাভাবিক, তৃতীয় ছেলেটা হয়েছে পাটিস্ট। আমাকে এসে বললো যে দাদা আমি তো পারছি না ওটা নিয়ে, একদম ঘরের শান্তি টান্তি সব বিঘ্ন হয়ে গেছে,
আমি তাকে বললাম যে তুমি দেখো না কোন দিকে তার ঝোঁক বেশি, ঝোঁক টুক কিছুই বুঝি না, সিঁড়ি দিয়ে উঠলো দেখি সিঁড়ির ইয়াতে রেলিং এর মধ্যে এরকম বাইরাবাইরি করে, আমার কান দেখে সে আমার মাথায় এরকম বাইরাবাইরি করে। আমি বলছি তোমরা সে তবলাও কিনে দিচ্ছে, তবলার মাস্টার হারমোনিয়াম হারমোনিয়াম শেখাতে একটা মেয়ে, ওই যে আপনি দিচ্ছেন এখান থেকে টিচারটা মহিলা টিচারটা। তো এখন ওই বাচ্চাটা কোন স্বরলিপি না দেখে তবলা ঘন্টার পর ঘন্টা বাজিয়ে যেতে পারে যে কোনো গানের সাথে। আমাদের শিল্পীরা কালকে শিল্পীরা বলতেছে যে আমি এই গানটা গাবো স্কেলে যাও, শিল্পী গান শুরু করে সে তবলা বাজাবে। এটা খুঁজে বের করতে হবে। আমাদের সুতনা ফাউন্ডেশনের একটা বই আছে অনন্য ছবি ইউনিক ড্রিমসেস, ওটা সব অটিস্টিক বাচ্চাদের আঁকা ছবি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ওই ছবিগুলা কিন্তু নিজে কিনে নেন, কিনে নিয়ে আমাদের গিফট কার্ডে বিভিন্ন অকেশনে ঈদ নকি নিউ ইয়ার্স প্রত্যেক জায়গাতে ছবি ভালো করে লালন পালন করা যায়, গাইড দেওয়া যায়। যে কিছু কথা শুনে কিছু কমান মানে আমি তার হাতে চাপ দিচ্ছি, সে আমার হাতে চাপ দিচ্ছে না কিন্তু আমার দিকে তাকিয়ে আছে কান্নাও করছে। এখানে দেখেন এই যে হাতে চাপ দিচ্ছে, এখানে খুব জোরে চাপ দিচ্ছে, সে কান্না করছে না কিন্তু তাকিয়ে আছে। এখানে তার চুলের মধ্যে আমি সুড়সুড়ি দিচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। মানে এগুলো হলো মাইন্ড, এগুলোকে কন্ট্রোলে নেওয়া যায়। নেক্সট চলে যাচ্ছে, এখানে একটা দেখেন এটা হলো সিভিয়ার ফর্ম অফ একদম সিভিয়ার। কোন অবস্থাতে মা বাবা আমরা সবাই মিলে চেষ্টা করছি তাকে দেখার কোনো সুযোগই পাচ্ছি না। এটা হাতটা বাড়িয়ে দিলাম মানে হিয়ারিংটা আমি টেস্ট করে নিলাম একই সাথে। দিবেই না সে কোনো অবস্থাতে তারপরে আসবে যে অটিজম বা সামাজিক ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। এখন আমাদের দেশে যেটা হয়ে গেছে যেটা কিছুটা চেঞ্জ হচ্ছে, তারও একটা বাচ্চা যদি একটু আমি আপনার বলবো না বিশেষ শিশু হয় বা গিফটেড চাইল্ড হয়, তাহলে কিন্তু মোটামুটি ভাবে ধরে নিতে পারেন যে ওই পরিবারের সাথে আর কেউ মিশতে চায়। তারপরে সোশ্যাল স্টিগমা তো একটা আছে, সুতরাং সেগুলো বাদ দিয়ে আমি যেটা বলবো সবসময় যে স্মাইলিং ইজ এ ল্যাঙ্গুয়েজ। ওই বাচ্চার পরে দেখেন তার দিকে তাকিয়ে হাসেন, তাকে কুলে করে নেন, আদর করেন। তার মা যেদিন কোনো কাজে ব্যস্ত থাকবে তাকে তার বাসায় নিয়ে আপনি রাখার একটু চেষ্টা করেন, দেখেন কতটুকু আপনি সাহায্য করতে পারেন। স্মাইলিং ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট এভরিবডি আন্ডারস্ট্যান্ড, ইট কস্ট নাথিং, হাসি দিলে কোনো পয়সা খরচ হয় না, বাট ক্রিয়েটস মাচ। ইট হ্যাপেন্স সাডেনলি, হাসিটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করে আসতে বলতে পারবো এখন আমরা হাসবো, হাসি হঠাৎ করে আসবে, ইট হ্যাপেন্স সাডেনলি, বাট ইটস মেমোরি উইল লাস্ট ফর এভার। সুতরাং পরে পরে তার লাস্ট করে আমরা অবশ্য বাচ্চাদের দেখা দেখলে এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট বাক্য। আমরা কি করব, আমাদের দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি। আমি নিউজিল্যান্ডে গিয়েছিলাম একবার, আমার এক ছাত্র আছে হিউবার্ট, হিউবার্টের বাসায় আমাকে নিয়ে রাখবো। আমি দেখলাম যে প্রত্যেক দিনই একটা ভদ্রলোক ভদ্রমহিলা একটা ভদ্রলোক আর একটা ভদ্রমহিলা ওই বাচ্চাটাকে দুটা বাচ্চা আর দুটা কুকুর মাঠে আসে, কিন্তু বাউন্ডারি ওয়াল নাই বাড়ি করে মাঠে আসে সবুজ মাঠে, একটা চাকতি ছিল মানে একটা বল ছুড়ে মানে বাচ্চাটাও দৌড় দেয় কুকুরটাও দৌড় দেয়, কে আগে যে এটা ধরবে ধরে এটা আবার বাবা মার কাছে দেয়। আমি দেখলাম যে শুক্রবার দিনও বাচ্চাগুলোকে দেখি না, শনিবার দিনও দেখি না। আমি হিউবার্টকে জিজ্ঞাসা করলাম ওই বাসার লোকগুলো গেল, ও বলে যে স্যার ওরা তো বাচ্চাদের তো অটিস্টিক, সরকার শুক্রবার দিন বিকালে এসে বাচ্চা দুটাকে নিয়ে যায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওদের কাছে নিয়ে রাখে, আর মা বাবাকে বলে তোমরা একটা লং ড্রাইভে চলে যাও, কারণ চার দিন ওই বাচ্চাগুলাকে পালার পরে কন্ট্রোল করার পরে মা বাবার একটা রিক্রিয়েশনের দরকার। আমরা তো আমার ভাইয়ের ছেলে হইলো তো আমি আমার কাছে রাখি না, ওখানে রাষ্ট্র ওই দায়িত্বটা নেয়। সুতরাং আমরা হয়তো বা পারবো যদি এইরকম লোকদেরকে ওই রকম জায়গাতে বসাতে পারি, আমরা সেটা পারবো। আমি যে কথাটা সব জায়গাতে লেখা নিতে নিয়ে বলি যে
অটিজম নিয়ে আমাদের শুরু সবার শেষ পঁচিশে জুলাই 2011 থেকে অদ্যাবধি আমাদের অগ্রগতি নিশ্চিত। এই শিশুরা আমাদের স্বপ্ন সন্তান, বর্তমান এবং ভবিষ্যৎ। হয়তো তাদের মধ্যে লুকিয়ে আছে একজন আইনস্টাইন, তারা কোথায় যেন একটু খাটো অপরাধ, দেহ মন মস্তিষ্কের তেমন শক্তপোক্ত নয়, বহুজনের ভালোবাসার কল্যাণ স্পর্শ একান্ত প্রয়োজন, কিন্তু তাদের যদি না চিনি না জানি তাহলে কি করে ভালোবাসবো, কি করে বা হাসবো, পরিচর্যা ভাত বাড়িয়ে দেবো। এখানে আরো বেশি জরুরি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে তাকে এবং তার পরিবারকে আরো কাছে টেনে আনা, তাহলে সবাই বিনা শত্রুর মালায় গেঁথে থাকবে। আমাদের কিছু পৃথিবীতে বিখ্যাত কিছু ব্যক্তি আছে যারা অটিস্টিক ছিল। এটা হলো গ্লো লাইট, আরেকটা লাইটটা এইটা নিয়ে একটা প্রেজেন্টেশনে আমি ওয়াশিংটনে গিয়েছিলাম। অটিজম স্পিকার আমার বস মানে সায়মা যায়নি, আমাকে পাঠিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমি যখন দেখালাম যে আমার বঙ্গভবন, গণভবন, তারপরে এই সচিবালয়, বিভিন্ন হাসপাতাল, ইউনিয়ন ডিসপেন্সারি সব ব্লু লাইট হয়ে যায় 2nd April-এ, নোবডি বিলিভ। আমাকে যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার পর আমি বললাম যে তখন জিল্লুর রহমান সাহেব ছিলেন প্রেসিডেন্ট, যে যখন আমরা গণভবন সাজাইতাম আর মাননীয় প্রধানমন্ত্রী এখানে, আমি বললাম যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেই এটা পৃষ্ঠপোষক, সুতরাং সব সম্ভব। রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা চায় তাহলে কোনো কিছু অসম্ভব না। দেখছেন ফেমাস পিপল উইথ অটিজম, আপনারা সবাই জানেন, পকুলন সিনেমা দেখেছেন, পকুলন সিনেমাটা যে প্রযোজনা করেছে, সৃষ্টি করেছে সতীশ কাজী, সে অটিস্টিক। জেরিল হান্না যে কিল বিল ছবি তৈরি করেছিল, সেও অটিস্টিক। স্টিফেন হুইশিয়ার ল্যান্ডস্কেপ ফ্রম মেমোরি অটিস্টিক, দৃষ্টির দিকে তাকালে বুঝবেন, ড্যান আইক্রয়েড অটিস্টিক, মেসি অটিস্টিক, এই যে আমাদের জল দানবটা আছে সাঁতারের যে ইয়েটা, মাইকেল ফেল্পস, মাইকেল ফেল্পস যে ফ্যাশন ফর ফ্যাশন শান্তি দিয়েছে, হ্যাঁ তাহলে গালাই দিতে পারছে। যে মেয়েটা গত বছর অলিম্পিকে 4টা সোনা তুলে দিয়েছিলেন, কালো মেয়েটা যেটা নিয়ে রাশিয়া কমপ্লেন করলো যে সে ড্রাগ নিয়েছে, সে ড্রাগ নিয়েছে, সে ইপিলেপসি ড্রাগ নয়, সে স্টেরয়েড নেয়নি, সেও অটিস্টিক। সুতরাং এদের মধ্যে যে কি প্রতিভা আছে এটা গবেষণা না করলে, প্রপার অ্যাটেনশন না দিলে তো বলতে পারে। এখানে দেখেন ফেমাস পিপল উইথ অটিজম, আলবার্ট আইনস্টাইন, মোজার্ট, চার্লস ডারউইন, স্যার আইজাক নিউটন, থমাস জেফারসন, আমাদের এই যে সাইটিফিকেট আছে, এগুলি কিন্তু আমরা বহু কষ্ট করে আমাদের এক ডাক্তার একটা গান লিখেছে, সেই গানটা রুনালাইনাকে দিয়ে বিনা পয়সা আমরা গাওয়াতে পেরেছিলাম, তাও বলে পেরেছিলাম যেহেতু মাননীয় প্রাইম মিনিস্টারের করোনা আমাদের সাথে কাজ করে। সেই জন্য সেই গানটা শুনলে যতগুলা সাইন সিম্পটম আছে